আজরাইল বলে, মালিক রে এখন শুধু আমি আজরাইল বাকি আর আপনি আল্লাহ বাকি। আমার আল্লাহ বলবে, আজরাইল রে এবার তোর জানটাও তুই বের করে নে, তোর জানটাও তুই বের করে নে। ও যুবক ভাইরা রে, এই কথাটা বলার সাথে সাথে মালাকুল মউত আজরাইল একটা চিৎকার মাইরা বলবে, ও দয়ার আল্লাহ আগে যদি জানতাম আমার জানটা আমার বের করতে হবে, এই দায়িত্ব আমি নিতাম না। জান বের করা, আহারে যাদের সামনে আজরাইল দাঁড়ায় যায় তারা জানে গো বাবা মৃত্যুর যন্ত্রণা কত কঠিন। ও দাড়িবাঁকা বাবাজিরা, আপনারা কি দেখেন নাই কত মানুষ সবার সামনে বসে আছে, যখন মৃত্যুর সজ্জায় সাইতো চোখগুলো বড় বড় হয়ে যায়, চোখগুলো উল্টে যায়, পানিটাও গিল পারে না। আজরাইল রে দেখলে আর রুহটা বের হইতে চায় না, মৃত্যুর যন্ত্রণা যে কত কঠিন গো বাবা। দয়ার নবী, মায়ার নবী, যেই নবীর উপরে মশা মাছি বসা হারাম, ওই নবীও মৃত্যুর পূর্ব মুহূর্তে এক সপ্তাহ আগে, নবী আমার পুরো শরীরটা জ্বর হয়ে গেছে অসুস্থতার কারণে, নবী আমার মসজিদে যাইতে পারে না, ইমামের মুসাল্লায় দাঁড়াইতে পারে না। যুবক রে এখন কাঁদতে বলছি, ভাই কাঁদবি, এই যে কোরআন আমার হাতে, গুনাহ করতে একটা সময় লাগছে 10 বছর 20 বছর 50 বছর। ও দাড়ি পাকা বাজানরা, 60 বছর যাবত গুনাহ করছেন, আমার আল্লাহ মাফ করতে 60 বছর সময় নিবে না। যদি চোখের গরম পানি দিয়া আল্লাহরে বুঝা বলতে পারেন, আল্লাহ আমি পাপী অপরাধী, দেও না আমারে পবিত্র কোরআন। আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আল্লাহ আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত বানাইছেন, আল্লাহ আমাদেরকে 100 আসমানি চারখানা কিতাবের ভিতরে সর্বশ্রেষ্ঠ কিতাবটা আখিরি জামানার পয়গম্বরের উম্মতদেরকে আল্লাহ দিয়েছেন, এ কিতাবে 30টা পারা আল্লাহ দিয়েছেন, এ কিতাবে 114টা সূরা আল্লাহ দিয়েছে, এ কিতাবে 6,666টা আয়াত দিয়েছে। যদি 6,665টা আয়াত তাম দুনিয়ার মানুষ অস্বীকার করে, এই আয়াতকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কথা বলেন ঠিক কিনা? মরা লাগবে কি লাগবে না, আওয়াজ দেন, মরা লাগবে কি লাগবে না? বড় হুজুরও থাকতে পারেন নাই, আপনিও থাকতে পারবেন না, কথা বলেন ঠিক কিনা? আমার নবী থাকতে পারে না আর আপনি কিভাবে থাকবেন, কোনো সুযোগ নাই। যে জায়গায় বসে আছেন, ও সোনামুখীর মুসলমান, শোনো, আজ থেকে 100 বছর আগে এ বাড়ির মালিক তুমি ছিলে না, আজ থেকে 100 বছর আগে তোমার নাম নিশানা সোনামুখী এলাকা ছিল না। আমি মনিরুল ইসলাম শরীয়তপুরী, আজকে কত মোহাব্বত করেন, ভালোবাসেন, আমি শরীয়তপুরীর অস্তিত্ব ছিল না, আমার বাবার অস্তিত্ব ছিল না, আজ থেকে 100 বছর আগে আমাদের নাম কেউ জানতো না। চিন্তা করে দেখেন, আজকে 1 ডিসেম্বর 2024 সোনামুখী মাদ্রাসার ময়দানে হাজার হাজার মানুষ আপনারা বসে আছেন, আজ থেকে আগামী 100 বছর পরে আপনারাও কেউ থাকবেন না, কথা বলেন ঠিক কিনা? আপনাদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না। কিসের বাহাদুরি করেন? আজকে যে বাড়িতে বসে আমরা বাহাদুরি করি, এ বাড়ি আমার, এ জায়গা আমার, এটা আমার বাবার জায়গা, এটা আমার দাদার জায়গা। ও হাজী সাহেব, ও গাজী সাহেব, ও যুবক ভাই, তুমি যে জায়গার বাহাদুরি দেখাও, এ জায়গার মালিক তুমি না, তুমি না, এ জায়গার মালিক কে? আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন ক্ষণিকের জিন্দিগিতে তুমি বসবাস করবে, যে বসত বাড়িতে তুমি বসবাস করো, 100 বছর আগে তুমি ছিলে না, যারা ছিল আজকে তাদের নাম নিশানাও নাই। হয়তো দলিল লেখক যারা, যারা জায়গা জমিনের কাগজপত্র লারে, তারা হয়তো দেখে এই বাড়ির মালিক অমুকে ছিল, এই জায়গাটা অমুকের ছিল, কিন্তু যেই বাড়িতে বসবাস করতেছে আজকে জিজ্ঞেস করলে এই জায়গায় অনেক মুসলমান বাবার নাম বলতে পারবে, দাদার নাম বলতে পারবে, হয়তো এরপরে সংখ্যা কমতে থাকবে, তার দাদার নাম কি ছিল অনেকেই বলতে পারবে না। আমি যদি প্রশ্ন করি দাদার 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 নাম কি ছিল, এখানে আমার বিশ্বাস 99% মানুষ ফেল করবে, আমিও পারবো না, আপনিও পারবেন না। তাহলে কিসের বাহাদুরি করেন, আজকে আছেন, আপনাকেও মরতে হবে, কথা বলেন ঠিক কিনা?
রহমাতুল্লিল আলামিন নবী, নবী থাকতে পারে নাই, আপনি কিভাবে থাকবেন? আমি শুধু বড় হুজুরের বেশি কারামত বলবো না, আমি বড় হুজুর সম্পর্কে কি বলবো, আমি ছোট মুখে বড় কথা বলতে পারবো না। আমার বড় ভাইরা, শ্রদ্ধা ভাজন বড় ভাইরা, যাদেরকে হুজুর মোহাব্বত করেছেন, যারা হুজুরের যৌবন কাল পেয়েছেন, তারা হুজুরের আলোচনা শুনেছেন, আমি শুধু একটা নসিহত আপনাদেরকে করি। আমার আগে যিনি বলে গেলেন আশরাফি সাহেব হুজুর, যে হুজুর কোন নেতার খেতা যারই দেখছে আর প্রথম প্রশ্ন ছিল নামাজ পড়ছো, নামাজ না পড়লে নামাজ পড়ে আসো কথা বলেন ঠিক কিনা। এই একটা বিষয় নিয়ে আমি আলোচনা করব। এই সিফতটা আমার নবীওয়ালা সিফত, এই সিফতটা ছিল আমার নবীর গুণ। আমার নবী ছিলেন ওদায়ান ইলাল্লাহ, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আমার নবী ছিলেন মুবাশশির, আমার নবী ছিলেন নাযীর, আমার নবী ছিলেন দায়ান ইলাল্লাহ, আল্লাহর দিকে ডাকতেন, আল্লাহর দিকে দাওয়াত দিতেন। এই সিফত থাকার কারণে মৃত্যুর বিছানায় যখন পড়ে গেছে মালাকুল মউত বাবাজির ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। এই দুনিয়ায় আপনিও থাকতে পারবেন না, আমিও থাকতে পারবো না, বড় হুজুরও থাকতে পারে নাই, দয়ার থাকে নাই গো বাবা। মালাকুল মউত আজরাইল যিনি জান কবজ করে ওই আজরাইলও থাকতে পারবে না কথা বলেন ঠিক কি না। এই পৃথিবীর সব আল্লাহ শেষ করে দিবে, কেউ থাকতে পারবে না গো বাবা। ও আমার যুবক ভাইরা, কার জন্য তুমি পাগল হইলা? এই দুনিয়ায় কেউ থাকতে পারবে না, তোমারও মরতে হবে, আমারও মরতে হবে। যেই মালাকুল মউত আজরাইল জান বের করে তাকেও মরতে হবে বাবা। একটা পর্যায়ে ঈশা আমার আল্লাহ জিজ্ঞেস করবে, মান বাকি আয়া মালাকুল মউত, ও আজরাইল বলো দেখি আর বাকি? আজরাইল তখন বলবে, মালিক রে আপনার আদেশ পাইয়া আমি জমিনবাসী সবার জান বের করছি। আল্লাহু আকবার। আল্লাহ বলবে, জমিনবাসী সবার জান বের করছো? হ্যাঁ আল্লাহ বের করছি। এবার আসমানের ফেরেশতাদের জানগুলা বের করো। আসমানের ফেরেশতাও থাকতে পারবে না, আমারে জিন জাতিও থাকতে পারবে না, কারো জান আল্লাহ রাখবে না, সবাইকে শেষ করে দিবে, বাকি থাকবেন একজন, তিনি কে? মোহাব্বত কইরা চিৎকার মাইরা ডাক দানিয়া আল্লাহ, আরো জোরে ডাক দানিয়া আল্লাহ। যুবক ভাইরা রে, মালাকুল মউত আজরাইলও থাকতে পারবে না, একটা পর্যায়ে আল্লাহ জিজ্ঞেস করবে, মান বাকি আয়া মালাকুল মউত, ও আজরাইল বলো দেখি আর কে বাকি? আজরাইল বলে, মালিক রে আপনার আদেশ পাইয়া জমিনবাসীরে শেষ করলাম, আসমানবাসীরে শেষ করলাম, জিনদেরকেও শেষ করলাম, এখন শুধু বাকি আমি আজরাইল আর মিকাইল ইসরাফিল, ফেরেশতাদের চারজন সর্দার ওই চার ফেরেশতা, আর আপনার আরশ বহনকারী আট ফেরেশতা, যেই আট ফেরেশতা আপনার আরশটা কাঁধে নিয়ে দাঁড়ায় আছে, আমরা বাকি আর কেউ বাকি নাই। আল্লাহ বলবে, আজরাইল রে আমার আরশ বহনকারী আট ফেরেশতারও শেষ করে দে। মালাকুল মউত বলবে, আল্লাহ আপনার আরশের কি হবে? আমার আরশ আমার হুকুমে থাকবে, দে আট ফেরেশতারে শেষ করে দে। যুবক ভাইরা রে, মালাকুল মউত আজরাইল আরশ বহনকারী আট ফেরেশতা তাদের জানটাও বের করে দিবে বাবা। এরপরে বলবে, আল্লাহ জিজ্ঞেস করবে, মান বাকি আয়া মালাকুল মউত, ও আজরাইল বলো দেখি আর কে বাকি? আল্লাহ আপনি বাকি, আর আমরা ফেরেশতাদের লিডার সর্দার, আমরা চার ফেরেশতা বাকি। আল্লাহ বলে, দে মিকাইল রে শেষ করে দে, দে ইসরাফিল রে শেষ করে দে। আরে আমার আল্লাহর আদেশ পাইয়া বাকি তিনজন রে শেষ করবে। আল্লাহ বলবে, বলো দেখি আর কে বাকি? আজরাইল বলে, মালিক রে এখন শুধু আমি আজরাইল বাকি আর আপনি আল্লাহ বাকি। আমার আল্লাহ বলবে, আজরাইল রে এবার তোর জানটাও তুই বের করে নে, তোর জানটাও তুই বের করে নে। ও যুবক ভাইরা রে, এই কথাটা বলার সাথে সাথে মালাকুল মউত আজরাইল একটা চিৎকার মাইরা বলবে, ও দয়ার আল্লাহ
আগে যদি জানতাম আমার জানটা আমার বের করতে হবে, এই দায়িত্ব আমি নিতাম না, নিতাম না জান বের করা। আহারে যাদের সামনে আজরাইল দাঁড়ায় যায় তারা জানে গো বাবা মৃত্যুর যন্ত্রণা কত কঠিন। ও দাড়ি বাঁকা বাবাজিরা আপনারা কি দেখেন নাই কত মানুষ সবার সামনে বসে আছে, যখন মৃত্যু সজ্জায় সাইত চোখগুলো বড় বড় হয়ে যায়, চোখগুলো উল্টা যায়, পানিটাও গিলতে পারে না। আজরাইল রে দেখলে আর রুহটা বের হইতে চায় না, মৃত্যুর যন্ত্রণা যে কত কঠিন গো বাবা। দয়ার নবী মায়ার নবী, যেই নবীর উপরে মশামাসি বসা হারাম, ওই নবীও মৃত্যুর পূর্ব মুহূর্তে এক সপ্তাহ আগে নবী আমার পুরো শরীরটা জ্বর হয়ে গেছে অসুস্থতার কারণে, নবী আমার মসজিদে যাইতে পারে না, ইমামের মুসাল্লায় দাঁড়াইতে পারে না। যুবক রে এখন কাঁদতে বলছি ভাই কাঁদবি, এই যে কোরআন আমার হাতে, গুনাহ করতে একটা সময় লাগছে 10 বছর 20 বছর 50 বছর। ও দাড়ি পাকা বাজানরা 60 বছর যাবত গুনাহ করছেন, আমার আল্লাহ মাফ করতে 60 বছর সময় নিবে না। যদি চোখের গরম পানি দিয়া আল্লাহরে বুঝা বলতে পারেন আল্লাহ আমি পাপী অপরাধী দেও না আমারে মাফ কইরা, আল্লাহর মাফ করতে সেকেন্ডও লাগে না, কথা বলেন ঠিক কি না? যুবক রহমাতুল্লিল আলামিন, নবী আমার অসুস্থ হইয়া রুমের থেকে আর মসজিদে যাইতে পারে না, এমন অসুস্থ জামাতে যাইতে পারে না। একদিন আম্মা জানাইছে, নবী আমার বলে আয়েশা রে আমার একটু ধরো, আমার একটু ধইরা জানালার কাছে নিয়ে যাও, পর্দাটা সরায় দাও, আমি একটু দেখতে চাই আমার সাহাবীরা নামাজে দাঁড়াইছে আল্লাহু আকবার। মসজিদে নববীর সাথেই আমার নবীর কামরা ছিল, আম্মা জান আয়েশার হুজরা যেই জায়গায় নবীজির রওজা। ও হাজিরা যারা হজে গেছে তাদের জিজ্ঞেস করেন নবীর রওজা যেটা এটাই ছিল নবীজির রুম, সাথেই ছিল মসজিদ। আম্মা জান আয়েশার কাদের ভিতরে বর কইরা নবী যখন বসতে পর্দাটা সরায় দিছে, আমার নবী তাকায় দেখে আবু বকর ইমামের মুসাল্লায় দাঁড়ায় গেছে, আবু বকরের পিছনে সব সাহাবায়ে কেরাম সারিবদ্ধ হয়ে নামাজ আদায় করে আল্লাহ আকবার। নামাজের এই দৃশ্য দেখে নবী আমার কান্না করে, বক্তারা বলছে সব কান্না আনন্দের কান্না না, কিছু কান্না হয় কিছু কান্না, সব কান্না কষ্টের কান্না না, কিছু কান্না আনন্দের কান্না। নবী আমার কান্না করতেছে, আম্মা জান আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বাবা আপনার জায়গায় দাঁড়ায় নামাজের ইমামতি করে, মনে হয় আপনি কষ্ট পাইছেন আমার বাবা দাঁড়াইছে এই জন্য কান্না করেন। নবী আমার বলে আয়েশা রে না না না, এ কান্না আমার দুঃখের কান্না না, এ কান্না আমার আনন্দের কান্না। আয়েশা রে এই নামাজের লাইগা তাইবে মার গাইছিলাম, আয়েশা রে এই নামাজের লাইগা ওহুদে আমার দান্দান শহীদ হইছে, আমার দান্দান শহীদ হইছে। যুবক ভাইরা রে এই নামাজের দৃশ্য দেখা নবী আমার বলে আয়েশা রে আজকের কান্না আমার আনন্দের কান্না, এই নামাজের জন্যই তো আমি মার খাইছিলাম। একদিন আম্মা জান আয়েশা নবীরে প্রশ্ন করে বসে, নবী গো ওহুদের ময়দানে তো দামদান শহীদ হইছে, জানি এটা অনেক কষ্টের, এর চাইতেও আপনার জীবনে আরো কোনো কষ্টের দিন আসেনি? নবী আমার বলে আয়েশা রে তুমি তো জানো না আমি যখন তাইফের ময়দানে গিয়েছি ওই তাইফের যুবকেরা আমারে এমন ভাবে মারছে রে আয়েশা, আমার দেশের যুবকগুলা গুলাম দিয়া তারা পাখি শিকার করে, গুলাম দিয়া পাখি পারে, তাইফের বেঈমানগুলা ওই গুলাইনের ভিতরে পাথর বইরা বইরা আমার নবীর দিকে মারে গো বাবা। যায়েদ ইবনে হারেসা বলে ও দুনিয়ার মানুষেরা ওই এক একটা পাথর আয়েশা নবীর জামাটা ছিদ্র হইয়া আহারে গোস্তের ভিতরে ঢুইকা যায়, নবী আমার বেহুশ হয়ে পড়ে গেছে, আবার দাঁড় করাইয়া আবার মারা শুরু করছে, একই দিনের ভিতরে 3 বার মারছে। ওই দৃশ্য দেখা আসমানবাসীরা কেঁদেছিল, জিব্রাইলও কেঁদেছিল, সমস্ত ফেরেশতা কেঁদেছে। এরপরে আমার আল্লাহ ফেরেশতাদের কান্না দেখা জিব্রাইল রে পাঠাইছে, জিব্রাইল রে
তাড়াতাড়ি যাও আমার বন্ধুরে যা বলো, বন্ধু যদি অনুমতি দেয় পুরা তায়েবটারে উল্টায় দিবা। আমি শরীয়তপুরি আপনাদের ছেলে, আমার আল্লাহ যতবার মক্কা মদিনায় নেয় আমি একবারও তায়েব মিস করি না। কেন জানেন নি? এই তায়েবের ময়দানে গেলে আমার নবীর কথাটা বেশি মনে পড়ে। এই ময়দানে আমার নবীর রক্ত ঝরছে। ও যুবকেরা, এই তো গত মাসে আমি আমার মা বাবার সাথে নিয়া ওই যে শেখের ভিতরে আলিম শেখ আজিজ শেখ তারাও আমার সাথে সঙ্গী হইছে, তাদেরকে জিজ্ঞেস করেন ওই তায়েবের ময়দানে গেলে নিজের আর চেক দিয়ে রাখা যায় না। ও যুবকেরা, আমার নবী যখন বেহুশা পড়ে আছে জিব্রাইল আমিন আইসা বলে, নবী গো একটাবার শুধু আপনি বলবেন, আপনার আদেশ পাইলে সাথে সাথে আমার আল্লাহ বলছে তায়েবটারে উল্টায় দিতে, দুই পাশের পাথর পাহাড়গুলা এমন ভাবে চাপ মারবো এই জায়গায় যে কোনো মানুষ বসবাস করছে কোনো চিহ্ন থাকবে না। আমার নবী তো কোনো বরদোয়া দেয় না, মার খায়ও নামাজের দাওয়াত দেয়। কেন দেয় জানো? জানো আমার নবী যে ওয়াদাইয়ান ইলাল্লাহ, আমার নবী ওয়াদাইয়ান ইলাল্লাহ, মায়ের খায়াও বরদোয়া দেয় না। শোনাও কি হুজুর, কতজনে কত কথা বলছে বরদোয়া করে নাই রে বাবা, শুধু দোয়া করে আল্লাহ এদেরকে হেদায়েত দাও, এদেরকে সহি বুঝ দাও। অনেকে বেয়াদবি করে বরদোয়া দিতে জীবনে আমি দেখি নাই। এই যে হুজুরের ছাত্ররা আছে তাদের কাছে জিজ্ঞেস করেন, আপনারা নিজেরাই তো জানেন আমার চেয়ে আপনারা ভালো জানেন, কোনোদিন হুজুরের মুখ দিয়া বরদোয়া বের হয় নাই। নবীওয়ালা গুন, ওই যে আমার নবী মায়ের খায়াও বরদোয়া দেয় নাই। আমার নবী বলে জিব্রাইল রে, আমি যদি বরদোয়া দেই কে তাদেরকে দাওয়াত দিবে, কে তাদেরকে নামাজের কথা বলবে? আমি বরদোয়া দিব না, এরা আমারে চিনে না, চিনে না, এরা আমার পরিচয় পায় নাই, এরা যদি পরিচয় পাইতো আমারে মারতো না। জিব্রাইল রে, আমি বরদোয়া দিব না, আল্লাহ আমারে পাঠাইছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি তো রহমতের নবী, আমি তো গজবের নবী না, আমি গজবের দোয়া করতে পারি না। ও যুবক ভাইরা, ওই নবীও থাকতে পারে নাই, এইটাই আপনাদেরকে আমি বুঝাইতে চাই। নবী আমার মৃত্যু সজ্জায় শায়িত বিছানায় পড়ে গেছে, নামাজেও যাইতে পারে না। ওই মুহূর্তে আম্মা জানায় সারে বলে, আয়েশা একটা পাত্র দাও। আম্মা জানায় সে একটা পাত্রের ভিতরে পানি দিল, ওই পানির ভিতরে নবী আমার হাত ডুবায় রাখে, আবার হাতটা পানি থেকে উঠায়া চেহারার ভিতরে মাসে করে। আমার নবী বলে, আয়েশা রে মৃত্যুর যন্ত্রণা যে এত কঠিন রে আয়েশা, নবী আমার রহমতের নবী ইমামুল মুরসালিন খাতামুন নবীন, ওই নবী মৃত্যুর আগে আহারে পাত্রের ভিতরে হাত বিজায়া বিজায়া চেহারায় মাসে করে, আর বরে সাকরাতুল মাউত যত কঠিন। ও যুবক, ইন দা মিন টাইমে আল্লাহর নবীর দরজায় মালাকুল মাউত আজরাইল চলে আসছে, নবীর মাথার কাছে তার কলিজার টুকরা ফাতেমা বসা। ফাতেমা বলেন, বাবা গো ঘরের দরজায় কে আসলো? নবী বলেন, ফাতেমা রে ঘরের দরজাটা একটু খুইলা দেখ কে আসছে। ফাতেমা দৌড়ে গেছে ঘরের দরজা খুইলা দেখে, তারে চিনা যায় না, মালাকুল মউত তো দেখার কথা না, আমার নবী যে পাঠাইছে নবীর সম্মান বাঁচানোর জন্য আল্লাহ মালাকুল মউত আজরাইল রে মানুষের সুরত ধরায় দিছে। এবার ফাতেমা বলে, বাবা গো এমন একজন লোক আসে যারে চিনি না, আমাদের এলাকায় কখনো দেখি নাই, আমি তো তারে চিনি না, ঘরে ঢোকার অনুমতি চায়। নবী যে বলে, ফাতেমা তারে ঢোকার অনুমতি দিয়া দে। আল্লাহু আকবার, বাবা তারে আমি চিনি না, ঢোকার পারমিশন দেব? নবী আবার বলে, ফাতেমা রে যে দ্বার সামনে দাঁড়ায়, যে দরজার সামনে দাঁড়ায় তার দুনিয়ার সাতটা কর্তন কইরা দেয়, তার আর দুনিয়ার কোনো স্বাদ থাকে না। ওই আজরাইল যার সামনে দেখা দেয় তার দুনিয়ার স্বাদ শেষ হয়ে যায় রে ফাতেমা, আমার দরজার সামনে অন্য কেউ না, মালাকুল মাউত দাঁড়ায় রয়েছে। ফাতেমা বলে, বাবা গো একটা সপ্তাহ বিছানা থেকে উঠতে পারো না, ঘরের দরজায় মালাকুল মাউত, তার মানে আমার আর বাকি নাই, তোমারে নিয়ে যাইব গো বাবা, তোমারে নিয়ে যাইব গো বাবা, বাবা গো।
রে মালাকুল মৌত কারোর কাছে যাওয়ার জন্য তার পারমিশন লাগে না রে মা, এটা তোর বাবার সম্মান রে মা, তুই যদি অনুমতি নাও দাও এরপরও সে আমার কাছে চলে আসবে। ও মা তোর বাবার সম্মানে অনুমতি চাইছে, দে মা তার অনুমতি দিয়া দে। এবার যখন মালাকুল মৌত আজরাইল রে ফাতেমা অনুমতি দিয়া দিছে গো বাবা, ও আমার দাড়ি পাকা বাজান রা, এখন কাঁদতে বলছি কাঁদবা, ফাতেমার বুকে যে কত ব্যথা, কিছুক্ষণ পর বাবা চলে যাবে, আমি জানি না তোমাদের কার বাবা নাই, এই যে বড় হুজুরের ছেলে হাফেজ ইব্রাহিম আছে তার বুকটা ফাইরা দেখো, এই সোনামুখী সে বড় হইছে বাবার কাছে ছিল, আজকে আয়সা তো বাবারে পায় না, মন চাইলেও আসতে পারে না, আয়সা দেখে বাবার কবর, ও যুবক ভাইরা রে তোমাদের যাদের বাবা এই সোনামুখী কবরে ঘুমায় রইছে, ওই বাবার কথা স্মরণ করে এখন কাঁদতে বলছি রে ভাই কাঁদবা, যার মা নাই বসে বসে কাঁদতে থাকো, আর বলবো আল্লাহ আমার মায়েরে মাফ করে দাও, আল্লাহ আমার বাবারে মাফ করে দাও, আল্লাহ আমার মা বাবার কবর জান্নাতের বাগান বানাও, সন্তানের চোখের পানি দিয়া যদি সন্তান মা বাবার জন্য দোয়া করে সন্তানের দোয়া ফিরত যাবে না, আমি জানি না কার কার মা নাই কার কার বাবা নাই, যার যার মা নাই একটু হাত উঁচু করে দেখান তো কার কার মা নাই কার কার বাবা নাই, আর একটা হাত উঁচু করেন, ও যুবকেরা তোমাদের যাদের বাপ আছে তাদের চেহারাটা দেখো, এই যে দেখো চোখ ভরা পানি কেন কাঁদে জানোনি, তাদের মনে একটাই ব্যথা, হুজুর আমার মা নাই হুজুর আমার বাবা নাই, ও যুবক তোদের যাদের মা আছে তোদের যাদের বাপ আছে তোদের পা দুই টাকা দে, আমি তো তোদের ভাই রে ভাই, আমি তোদের পা ধরে বলতে চাই, এই হাজার মানুষের সামনে জীবনে মায়েরে কষ্ট দিস না, জীবনে বাপেরে কষ্ট দিস না, মা বাবার দোয়া যার সাথে থাকবে সে দুনিয়ার কোথাও ঠেকবে না, আল্লাহ এই যুব সমাজকে আপনি কবুল করেন, চিৎকার মেরে বলেন আমিন। ফাতেমা নবীর সামনে বসা, মালাকুল মৌত আজরাইল আইসা নবীর সালাম দেয়, বলে নবীজি আপনার কাছে আসছি, এবার আমার নবী বলে মালাকুল মৌত একটু অপেক্ষা করো, আমি একটু জিব্রাইলের সাথে কথা বইলে নেই, জিব্রাইলের সাথে কথা বলে জিব্রাইল আসছে সালাম দিয়া, আমার নবী জিজ্ঞেস করে জিব্রাইল রে মালাকুল মৌত কি বলে, জিব্রাইল বলে নবীজি আপনার সময় শেষ হয়েছে, আপনি যদি অনুমতি দেন সে তার কাজ করব, আর যদি আল্লাহ বলছে আপনি যদি থাকতে চান আপনারে থাকার সুযোগ দিব, এরপরে কি হবে বলে এরপরে মরতে হবে, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আপনাকেও মরতে হবে তাদেরকেও মরতে হবে, কেউ থাকতে পারবে না পারবে না, ও সোনামুখীর জমিদারেরা তোমরাও থাকবা না, ও নেতারা তোমরাও থাকবা না, ও বক্তারা তোমরাও থাকবা না, আমিও থাকবো না রে ভাই, ওই মরার আগে কবরের সামান তৈরি করতে হবে, কথা বলেন ঠিক কিনা, আমার শেষ মুহূর্তে বলছেন সলাত সলাত সলাত, উম্মত নামাজ পড়ো নামাজ পড়ো, আমি আপনাদের পায়ে হাত রেখে বলে যাই, মরহুম হুজুরের ওসিয়ত একটাই ছিল সলাত সলাত সলাত, নামাজ পড়ছো নামাজ পড়ছো, আজ থেকে নামাজকে আমাদের জীবনের সঙ্গী বানাইতে চাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমার কথায় কষ্ট পাইছেন? কষ্ট পাইছেন? কষ্ট পাইলে আল্লাহর হস্তে ক্ষমা করে দিবেন, কষ্ট দেওয়ার জন্য কথা বলি নাই, তবে দিল থেকে দরদ নিয়ে আমি আপনাদের সন্তান, আমি আপনাদের ভাতিজা, হয়তো আমার একটু ভুল বেশি হতে পারে, কারণ নিজের এলাকার ছেলে তার ভুলটা বেশি হয়, নজরে বেশি পড়ে, ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমি কাউকে ছোট করার দেখার সুযোগ নাই, কাবার গিলাপ দুইরা যতবার যাই শুধুমাত্র আমার এলাকার মানুষের জন্য সবচেয়ে বেশি দোয়া করি, আল্লাহ আমার এলাকার মানুষদেরকে হেদায়েতের মালা পরায় দাও, আল্লাহ কবুল করলে রমজান আবার যাবো ইনশাআল্লাহ, আমি আপনাদের ভাই হিসেবে বলে গেলাম, নিয়ত করে ফেলেন আল্লাহ মরার আগে একবার তোমার নবীর রওজাটা দেখতে চাই, মরার আগে একবার তোমার নবীর রওজার সামনে দাঁড়ায় বলতে চাই আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, তোমার নবীর একটা বার সালাম দিব, মালিকে মজলিসে যারা আসছে এদেরকে একবার হলো হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করেন, চিৎকার বেড়ে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন।
আমার বড় ভাই মাওলানা মুস্তফা কামাল আইয়ুবী সাহেব সহ যারা এই মাহফিল আন্তেজাম দিতে গেছে, আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে মুরব্বীরা অনেক শ্রম দিছে, এরপরও যারা কাজ বেশি করে ভুল তাদেরই বেশি হবে, কথা বলো ঠিক কি না? যে কাজ করে না তার কোনো ভুল নাই, তার কোনো চিন্তা নাই, আর যে কাজ করবে তার ভুল হবে, তার সমালোচনা হবে। আমি আপনাদের পায়ে হাত রেখে যাই, মরতে আপনাকেও হবে আমাকেও হবে, বাহাদুরি করে কোনো লাভ নাই। যদি কোনো কাজে আপনারা কষ্ট পেয়ে থাকেন, কারো নাম বলছে কারো নাম বলে নাই, ভাই হিসেবে দরদ দিয়ে হাত দুইটা আগায় দিলাম, বড় মজলিসে যদি বলেন ও শরীয়তপুরি এই হাজার মানুষের সামনে আমি আমার পা ধরতে পারলে আমি রাজি, আমি আপনার পা ধরতে রাজি আছি, এরপরও পরবর্তীতে মাহফিলের পরে যেন না শুনি আমার নাম বলে নাই, অমুকের নাম বলে নাই, এই নিয়ে যেন আর কোনো কথা না হয়। যারা বলতে ভুল কাজ করছে তারা নিজের অনুতপ্ত যে আমাদের স্মরণে নাও থাকতে পারে, সবাইকে আমাকেও তো ওইভাবে বলে নাই, আমিও তো ভুল ধরলে ধরতে পারতাম, আমাকে আইয়ুবী সাহেব ফোন দেয় নাই যে মাহফিল কবে, আমি তো কেন ভাই তো নিজের জন্য করে নাই, হুজুরের মহব্বতে বইরা সবাই শ্রম দিছে, আরে যেই বক্তাদের কানতে হাজার হাজার টাকা খরচ করতে হয়, বছর ঘুরেও ডেট পাওয়া যায় না, তারা নিজেরা স্বেচ্ছায় শ্রম দিতেছে, তারা নিজেরা অর্থ দিতেছে, এরপরেও তো আমাদের ভুল ধরার কোনো সুযোগ নাই, বরং কাজ আমরা করছি ভুল আমাদেরই হবে, কথা বলো ঠিক কি না? তো আমি তো ভুলের দিকে তাকায় থাকি নাই, আমারে গত বছর বলছে 1 তারিখে প্রোগ্রাম, আমি গত বছরই প্রোগ্রাম রাখছি, আমি তো এখন মাহফিলের সময় আমার তো সময় নাই, গতকালকে বৃষ্টির ভিতরে দুইটা ওয়াজ করছি, সেই সখীপুর আর একটা হলো বেদেরগঞ্জ, তো আলহামদুলিল্লাহ এখন তো বসে থাকার সময় নাই, আগামী কালকে আল্লাহ বাঁচাইলে আবার সেই বগুড়া চলে যাচ্ছে, এখনই চলে যাব, তো এখন তো আমাদেরই সময় নাই, গত বছর বলছে হুজুরের স্মরণে দোয়া মাহফিল হবে 1 তারিখ, আমি ডায়েরি বুক করে রাখছি, কারণ গত বছর ইন্ডিয়া থাকার কারণে আমি আসতে পারি নাই, এবছর যদি মিস করি এজন্য এবছর ইন্ডিয়ার প্রোগ্রামও ক্যান্সেল, রমজানের আগে কোনো দেশের বাহিরে প্রোগ্রাম নাই, আমার জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ, দোয়া করবেন তো ইনশাআল্লাহ, আর তাদের কাজে যদি কষ্ট পান আল্লাহর রাস্তা আমার দিকে তাকায় তাদেরকে ক্ষমা করে দিবেন তো ইনশাআল্লাহ, সবাই ক্ষমা করে দিবেন তো ইনশাআল্লাহ, যারা আল্লাহর জন্য ক্ষমা করে আল্লাহ তাদের মর্যাদা বাড়ায় দেয়, সুবহানাল্লাহ, বলুন আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সময় যেহেতু শেষ, হায়াতের জিন্দিগিও একদিন শেষ হয়ে যাবে, এমন টিকিট ধরায় দিব যেদিন মালাকুল মৌত আজরাইল দাঁড়ায় যাইব, এক কদম সামনেও না এক কদম পিছেও না, একটা মিনিট সময় আমি চাই, আমি বাবা একটা মিনিট চিন্তা করে দেখেন, কেউ না আমার জন্য বসে থাকবে না, আপনাকে বলছি আপনাকে এক মিনিট সময় দিলাম, সবাই একটু চোখটা বন্ধ করেন, সবাই বক্তা শ্রোতা যারা আছেন সবাই চোখ বন্ধ করেন, একটা মিনিট চোখ বন্ধ করে এবার আওয়াজ দিয়ে বলেন তো আপনারা কি ডানে বামে কি আছে দেখা যায়, দেখা যায়, এবার চিন্তা করেন মাথাটা নিচের দিকে দিয়া, আমি মাত্র চোখটা বন্ধ করলাম আমার সামনে কি বসা দেখা যায় না, আমার ডানে কি বসা দেখা যায় না, আমি কি বসা দেখা যায় না, ও বাবা এমন একটা দিন আসবে চোখটা চিরতরে বন্ধ হয়ে যাবে, কিছুই দেখতে পারবো না পারবো না, মালাকুল মৌত যেদিন দাঁড়ায় যাবে আরে আমার জন্য কেউ বসে থাকবে না, আমার বিবিও বসে থাকবে না, আমার ভাই ব্রাদার বসে থাকবে না, যে যার কাজে ব্যস্ত হয়ে যাবে, রাস্তায় অ্যাক্সিডেন্ট করছে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছেন, আপনার জন্য সবাই বসে থাকবে না, রাস্তা জ্যাম লেগে যাবে, গাড়িওয়ালারা ড্রাইভাররা সাইড কাইটা কে কার আগে যাবে ব্যস্ত হয়ে যাবে, কেউ দাঁড়াবে না কেউ দাঁড়াবে না, দুনিয়াটা ধোকা ধোকা, যে ছেলের জন্য পাগল ও বাপ আজকে রাত্রি আপনি মরেন ওই ছেলেও বলবে বাবার লাশ তাড়াতাড়ি বের কর, সম্ভব হইলে সকাল ফজরের পরে কবর দেওয়ার ব্যবস্থা কর, ঘরে রাখা যাবে না, কথা বলেন ঠিক কি না? দুনিয়াটা ধোকা, মরার আগে কবরের সামান তৈরি করব, এক নাম্বার সামান হিসেবে হুজুরের ওসিয়ত, আল্লাহর রাসূলের ওসিয়ত, নামাজ নামাজ নামাজ, নামাজকে জীবনের সঙ্গী বানাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, ময়দানে মাহশারে প্রথমেই নামাজের হিসাব হবে, আল্লাহ আপনি আমাকে সহ যা বললাম আগে আমাকে আমল করার তৌফিক দান করেন, এলাকাবাসীকে আমল করার তৌফিক দান করেন, সমস্ত উলামায়ে কেরামকে আপনি কবুল করেন, সবাই আমার চাইতে বড়, আমি সবার চাইতে ছোট, আমার এলেম নাই কালাম নাই, এরপর আল্লাহ সম্মানের চেয়ারে বসায় আমার মা দুঃখিনীর চোখের পানির বদৌলতে, বাবার চোখের পানির বদৌলতে, আর উস্তাদদের নেক নজরের বদৌলতে আমি এই মুস্তাফা কামাল আইয়ুবী সাহেব আমার বড় ভাই তার জন্য দোয়া চাইলাম, আপনারা দোয়া করবেন যেন ওই আনজানটা আমরা প্রতি বছর দিতে পারি, এবং বড় হুজুর এক বড় হুজুর আমরা হারাইছি কিন্তু আমরা সোনাবাকি ধন্য ছিলাম, আমাদের এলাকার মানুষ ধন্য ছিলাম যে আরেক হাফেজ আব্দুস সাত্তার আমরা পাইছি, কথা বলেন ঠিক কি না? একই নামে নাম, দূর থেকে দেখলে গেটআপ সেটআপ একই, আল্লাহ এই আব্দুস সাত্তারের হায়াতের ভিতরে আপনি বরকত দান করেন, চিৎকার মেরে বলেন আমিন, আল্লাহ যেন হুজুরতের খেদমতগুলো কবুল করেন, এই যুব সমাজকে কবুল করেন, এলাকাবাসীকে কবুল করেন, নাসরু মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।